আলাইকুম ফুটবল প্রেমীরা আজ ফাইভ স্টার ঝড় দেখবে ফুটবল বিশ্ব ফাইভ স্টার আক্রমণভাগের পরীক্ষা ব্রাজিলের ব্রাজিল কোচ দিতে আগেই জানিয়েছিলেন যে বিশ্বকাপের জন্য তার আলাদা পরিকল্পনা রয়েছে আর সেই পরিকল্পনার কিছুটা পরীক্ষার জন্য বেছে নিচ্ছেন চলতি মাসের দুটি প্রীতি ম্যাচকে রাইট ব্যাক হিসেবে মিলিতাওকে ব্যবহার করবেন তিনি অবশ্য দল ঘোষণার সময় এই ইঙ্গিত দিয়েছিলেন তিনি মিলিতাওয়ার সঙ্গে কথাও বলে ছিলেন এই বিষয়ে তবে ব্রাজিলের চিরচরিত যে দৃশ্য সেটা হলো আক্রমণাত্মক ফুটবল খেলা আর সেটার প্রথম নমুনা দেখা যেতে পারে ঘানার বিপক্ষে ম্যাচে অন্তত তেমনটাই আবাস পাওয়া যাচ্ছে ঘানার বিপক্ষে আক্রমণ ভাগের পাঁচ প্লেয়ার রাখতে যাচ্ছেন ব্রাজিল কোচ তিতে চার দুই তিন এক ফরমেশনে গানার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল এই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের ভাগের পাঁচ প্লেয়ার হচ্ছেন পাকুয়েটা নেইমার ভিনিসিয়াস জুনিয়র রাফিনা এবং রিসার্লিসন রিসার্লিসন বাদে সবাই আছে দুর্দান্ত ছন্দে পাকুয়েতা তার ক্লাবের হয়ে অসাধারণ পারফরম্যান্স করছেন নেইমার জুনিয়র চলতি মৌসুমে নিজের সেরা ফর্মে আছে বিনিসিয়াস জুনিয়রও প্রায় প্রতি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাকে আটকাতে প্রতিপক্ষের হিমশিম খেতে হচ্ছে রাফিনা বার্সার হয়ে গোল পাচ্ছে না কিন্তু মাঠে তার বিশ্বর প্রভাব দেখা যায় রিসালিসন টটেনহ্যামে যোগ দেওয়ার পর আহামর কিছু করতে পারেননি তবে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে জোড়া গোল করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি অর্থাৎ আজ ব্রাজিলের ফাইভ স্টার জ্বর দেখতে চলেছে ফুটবল বিশ্ব যেখানে পাকুয়েতা নেইমার ভিনিসিয়াস রাফিনা রিসালিশনরা সবাই থাকবে শুরুর একাদশে এছাড়া দ্বিতীয় অর্ধেক প্রতিপক্ষের আতঙ্ক হিসেবে আছেন অ্যান্তনি রোদ্রিগোর মতো দুর্দান্ত ছন্দে থাকা তারকারা যদি তীতে এই ম্যাচে সফলতা পায় তাহলে হয়তো এই ফরমেশনই দেখা যেতে পারে কাতার বিশ্বকাপের ম্যাচগুলোতে তাছাড়া দ্বিতীয় ম্যাচেও হয়তো আরও কোনো পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন তিনি আপনাদের মতে ব্রাজিলের এই ফাইভ স্টার আক্রমণবাগ সামলাতে কতটা প্রস্তুত ঘানা জানিয়ে ভুলবেন না এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে বেল বেলায়কনটি বাজিয়ে দিন